গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল বেডফোর্ডশায়ার উদ্যোগে 42তম মহাস্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের বেডফোর্ড প্রতিনিধি শারফিন হক শাইকের রিপোর্টে। মহান স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ ইজ্জতান ও মাগুনের প্রতি সম্মান প্রদর্শন ও প্রবাসে নতুন প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে গত 26 মার্চ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল বেডফোর্ড শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। বেডফোর্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে শাখার চেয়ারপারসন আলহাজ তৌফিক আলী মিনারের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শহীদুলের পরিচালনায় ও ভাইস চেয়ারম্যান আলহাজ দিন মোহাম্মদ আরজু মন্দালির কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন শাখার ট্রেজারার মোহাম্মদ আতাউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবীণ শিক্ষক আলহাজ আব্দুস সুবহান চৌধুরী, আলহাজ আবু বক্কর, বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদ ও বেডফোর্ড শেয়ার বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ ময়না মিয়া, বেডফোর্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজিবুল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ সাইদুর রহমান, শাহ ফারুক আহমেদ ও খায়রুল ইসলাম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা, তাই স্বাধীনতার মান রক্ষা করে সকলকে একযুগে কাজ করে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মৌলানা খালেদ হোসেনের বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সাইকুলক সাহেব, চ্যানেল আই, বেডফোর্ড।